আলহামদুলিল্লাহ, সম্মানিত বন্ধুরা, আমাদের 53তম সমাবর্তন শেষ হয়ে গেছে। এই 53তম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি কি স্মৃতিচিহ্ন দিয়েছে সেই বিষয়টা অনেকে জানতে চেয়েছে, আর সেখান থেকে শিক্ষার্থীদের কি কি উপহার সামগ্রী বা স্মৃতিচিহ্ন দিয়েছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা এখান থেকে একটি ধারণা পাবেন আসলে বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েটদের আমাদেরকে কি দিয়েছে। তো চলুন আমায় কি কি দিয়েছে দেখ। প্রথমে আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চাচ্ছি, এখানে একটি ব্যাগ দিয়েছে। তো এই ব্যাগটা আসলে এটা স্মৃতি হিসাবে আমাদের কাছে রয়ে যাবে, শেষ চিহ্ন হিসাবে একটি ব্যাগ দিয়েছে। দেখতে পাচ্ছেন যে একটি কাগজের বক্স, এর মধ্যে ব্র্যান্ডিং করা একটি মগ রয়েছে। আপনাদের মগটাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে 53তম সমাবর্তন 2022 ঢাকা বিশ্ববিদ্যালয় এই সুন্দর মগটি দিয়েছে, যেটা আসলে স্মৃতি হিসাবে, স্মৃতিচিহ্ন হিসাবে গ্র্যাজুয়েটদের কাছে থেকে যাবে। ক্যাপটি দিয়েছিল, সেই ক্যাপটিও আমাদের কাছে স্মৃতিচিহ্ন হিসাবে রয়ে যাবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেই টাইটি যেটা স্মৃতি হিসাবে যুক্ত হলো, তারপর দেখতে পাচ্ছেন যে একটি নিমন্ত্রণ কার্ড, তারপর দেখতে পাচ্ছেন যে একটি স্মরণিকা বই। এই স্মরণিকা বইটিতে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বিস্তর আলোচনা করা আছে। এখানে রাষ্ট্রপতির বাণী আছে, প্রধানমন্ত্রীর বাণী আছে, শিক্ষামন্ত্রীর বাণী আছে, উপাচার্যের বাণী আছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যানের বাণী আছে, এবং এই বইটাতে সকল গ্র্যাজুয়েটদের নাম লেখা আছে, স্মৃতি হিসাবে রয়ে গেল। সর্বশেষ যে স্মৃতি এবং অর্জনটা আপনাদের দেখাতে চলছি সেটি হলো সার্টিফিকেট। এই সেই সার্টিফিকেট যার জন্য শিক্ষার্থীদের এত প্রচেষ্টা, এত তিতিক্ষা, এত সংগ্রাম। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন এই সার্টিফিকেটের নিয়ামত আল্লাহ আমাকে দান করেন, আমি যেন সেই নিয়ামত অর্জন করতে পারি আল্লাহর কাছে, সেই দোয়া আপনাদের সবার কাছে চাচ্ছি। এই ছিল বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচিহ্ন। আশা করি তোমাদের বিষয়টা ভালো লেগেছে এবং এখান থেকে অনেকে অনুপ্রাণিত হবা ইনশাআল্লাহ। এবং যে সকল অনুজেরা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য অফুরন্ত দোয়া রইল, আল্লাহ তোমাদেরকে সাফল্যের দ্বারে দ্বারে পৌঁছে দিক এবং তোমাদের উদ্দেশ্য এবং তোমাদের সফলতা আল্লাহ তোমাদেরকে পাইয়ে দিক। এই দোয়া এবং এই শুভকামনা সবসময়ই থাকবে।